এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যে আমার ছিল ফটোশ্যুট, তো সেটা তোমার সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তো আমি সেখান থেকে রওনা দিয়ে, বাড়ির থেকে রওনা দিয়ে আমাকে দিদি ফোন করে বলল যে ওর কিছু জিনিস লাগবে। তো আমি ওর ভাইয়ের দোকানে গেলাম, গিয়ে দেখছি মানে এত সুন্দর সুন্দর জিনিস, মানে কী বলবো, আমার তো ভালোই লাগলো। তারপর আবার ওই দোকানে আমার ফ্রেন্ড হয়, তো তো কাস্টমার ছিল, ব্যস্ত ছিল, সেই জন্য আমি ওর জিনিসগুলো দোকানের জিনিসগুলো দেখতেছিলাম, ভালোই লাগলো, আমারও পছন্দ হলো। তো কি করব, নেওয়ার মতো টাকা নেই, সেজন্য আর নিতে পারবো না। তো দেখতেছিলাম আমি, তো ওর কাস্টমার ছিল জন্য আমাকে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমাকে মানে একটু পরে আর কি দেখালো। তো কাস্টমার ছিল জন্য ব্যস্ত ছিল, তারপর দিদি ছিল এখানে, তো দেখলো ওর পছন্দ করা শেষ। তারপর চুড়ি দেখলো, চুড়ি তো সেগুলো আর কি মানাবে না ওই মালার সাথে, তো বললো যে সেটা নেবে না, অন্য নেব। তো অন্য বললো যে অন্য দেখা, তো সেটা অন্য দেখার পরে জিনিসপত্র নিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাচ্ছি দিদির বাড়ির উদ্দেশ্যে। তো ময়নাগুড়িতে এত ভিড়, কি বলবো, পুজোর বাজার নিয়ে সবাই ব্যস্ত আর আমরা সাজগোজ নিয়ে ব্যস্ত। তো অবশেষে ওদের বাড়ি পৌঁছে যাচ্ছি, তো বা ওদের বাড়ির পাশে পুজো, তো এত সুন্দর প্যান্ডেল করছে, এখনো পুরোটা হয়নি কমপ্লিট। অবশেষে ওদের বাড়ি পৌঁছায় ঘরে ঢুকতেই মানে এত পায়ের মধ্যে ব্যথা ফেললাম, মানে বলার মতো না। তারপর গিয়ে আমার শুরু হয়ে গেছে এখানে সেলফি তোলা, এটা ওটা পুরো হতো। আমি তো সেলফি তুলতে বেশি ভালোবাসি, সেলফি ভিডিও নিয়ে মানে কি বলবো শুরু হয়ে গেছে আমার। তারপর দিদি হয়তো ব্যস্ত ছিল, সে কারণে কী করে না কাজ করতেছিল, তো আমি তো সেখানে ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, এটা ওটা। আর চুলটা একটু ভেজা ছিল, চুলটা শুকাই নিলাম। নেওয়ার পরে দিদি আসলো, দিদি এসে বলতেছে যে সে একটু ভিডিও নিবি আর কি, আফটার বিফোরে যে ভিডিও, তো সেটাও নিচ্ছিল। আর আমি তো ফার্স্ট দিয়ে ব্যস্ত, এটা ওটা করতেছিলাম। তারপর ওরা বলছে এইভাবে এইভাবে আমাকে শেখাই দিচ্ছিল, তো আমি বলছি এইভাবে এইভাবে করো। তারপর তো করার পরে আমি বলছি যে দেরি হয়ে যাবে, অনেক সময় লাগে যেহেতু, তো বললাম যে তাড়াতাড়ি করো। তারপর ভিডিও করার পরে আমি তো হাসতে হাসতে পাগল, পোস্ট দিতে দিতে একটা পোস্ট কতবার দেবো, তো সেই জন্য বললাম যে তাড়াতাড়ি করো। অবশেষে সেটা হলো। হওয়ার পরে তো আমি বললাম যে অবশেষে আমার দিদি আমার উপর মেকআপের কাজটা শুরু করলো, তো শুরু করলো। সেটা হচ্ছে যা মেকআপ করতে কষ্ট, বসে থাকতে থাকতে অবস্থা তো খারাপ হয়ে যাবে। এই যে ও শুরু হয়ে গেল, এই যে টোনার লাগানো, এটা ওটা, যা মেকআপে যত জিনিস লাগে। তারপর তো সেটা শুকাতে লাগবে, সেটা হচ্ছে পাখা দিয়ে হাওয়া দেওয়া শুরু করলো আমাকে। তো ভালো লাগতেছিল, যেহেতু ফ্যান ছিল, একটু ফ্যানের থেকে দূরে ছিলাম, তো সেই জন্য হাওয়াটা একটু লাগতেছিল না, সেই জন্য পাখা দিয়ে আমাকে হাওয়া করতেছিল, আর আমি তো সেটা মজা নিচ্ছিলাম। তো যাক, অবশেষে মেকআপ আমাদের চলতেই ছিল, চললো প্রায়। মেকআপ কখন শেষ হবে, বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম আমি। তারপর একটা বোন আসলো, বোনের সাথে গল্প করলাম, ওইভাবেই দিদির সাথে তো কথা চলেই আসে। তো চলতে চলতে কথা, অনেক কথা, অনেক দিন পর দেখা হলে যা হয়। তো আমার উপর চোখটা করে নিল আগে, চোখটা করার পরে তারপর ফেসটা করবে। আই মেকআপটা তো আগে সবাই করে, সেটা সুবিধা হয়, তো সেই জন্য দিদি সুবিধা মতো করতেছিল। তো আমি বসে আছি আর বসে বসে বক বক করতেছিলাম। অবশেষে আই মেকআপ হলো, এখন ফেস মেকআপ হবে, তারপর না জানি আবার কখন কী হবে। তো তো খুঁজতে খুঁজতে আজকে আমার ফেসটা বলতেছে মনে হয় যে আমার উপর কী টর্চার না করতেছে। তারপর এই যে এখন ঘষাঘষি শুরু, আর কি বলবো, আমি তো কথা বলতে বলতে এত কথা বলে আমি বক 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 করেই থাকি।
এত কথা বলি, ওখানে একটা বোন ছিল সবার সাথে, মানে আমি দেখতেছিলাম কেমন লাগতেছে এটা ওটা, আমি তো আয়নার সামনে বসলে যা হয়। তারপর করতে করতে কখন মেকআপ শেষ হয়ে যাবে, বোর হয়ে যাচ্ছিলাম, জানি না কি করব, কখন শেষ হবে ভাবছিলাম, কখন শেষ হবে, কখন শেষ হবে। প্রায় মেকআপ করতে করতে 4 ঘন্টা মনে হয়, আর খিদাও হয়েছে, মাঝখানটায় আবার মেকআপ করে করার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর তো মোটামুটি মেকআপ শেষ হওয়ার পরে তারপর খাওয়া দাওয়া করে আর করলাম, খাওয়া দাওয়া করে আবার শাড়ি যাইয়ে লাগে সব কিছু করার পরে, তারপর তো ততক্ষণে ক্যামেরাম্যান চলে আসে, ক্যামেরাম্যান চলে এসে দেখে কিচ্ছু হয়নি, দাঁড়াও আবার বলে তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও, তো কেমন লাগলো সবার কমেন্ট করে জানিও। ওকে, টাটা, সবাই ভালো থাকবেন, বাই বাই।